হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ভিডিওটা হলো এই মেডিসিনগুলো নিয়ে। মেডিসিনগুলো আমি এক জায়গায় রাখি, তার পরবর্তীতে বলতেছি যে এই মেডিসিনগুলো কেন আনি। এই মেডিসিনগুলো সেল ই, এই মেডিসিনটা ওষুধটা আমি আজকে নতুন আনলাম। এই মেডিসিন ওষুধটা আমি আর কখনও আমার কবুতরকে খাওয়াই নাই। এই ওষুধটা হলো যে ইসেলের পরিবর্তে আমি এগুলা মুরগি অথবা কবুতরকে খাওয়াই আর কি। হ্যাঁ, পাশাপাশি আছে আমার ক্যালপ্লেক্স এবং কি আমি ক্যালপ্লেক্সের পরিবর্তে ক্যালপ্লেক্স বড় আধা লিটার পাই নাই বিদায় 100 ml আনছি। পাশাপাশি এই মেডিসিনটা আধা লিটার আনছি, এটাও ক্যালসিয়াম। হ্যাঁ, ক্যালপ্লেক্স থেকে ওটা একটু লো, তো এই কারণে ক্যালপ্লেক্স খাওয়ানোর একটাই কারণ। বেশ কিছুদিন ধরে আমার মুরগিগুলো ডিম পাড়তেছে, বাট ডিম পেড়ে তারা আপনাদেরকে দেখাইছি অন্যান্য ভিডিওতে, এখানেও বোঝা যাচ্ছে কিনা জানি না, ডিমগুলা ওরা মানে আপনার কি বলে খোসা নরম নরম হয়, এটা চামড়া ডিম বলে আর কি, ওইটা চামড়া ডিম পাড়ে। এই কারণে আমি এদেরকে ইসেল তো ডিম উৎপাদনে ভালো কাজ করে, হ্যাঁ, ইসেলের বদলে সেল ই এই ওষুধটা আমি খাওয়াবো, ওনারা বলছে যে ভালো। তো আর ক্যালপ্লেক্সটা আমি ওদের এটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করার জন্য দিব আর কি, পানির সাথে গুলে। পাশাপাশি এখানে আমার বানানো লেয়ার ফিটটা চলতেছে। এ হলো মোটামুটি আজকের ভিডিও। তো এর পাশাপাশি আমার এই মেডিসিনগুলো চলতেছে যে জিঙ্কের পাশাপাশি